মোহাম্মদ মুস্তফা রাজ হুমায়ুন আহমেদ আর মান্নাকে যে ডেডিকেটেড করছে এর যথার্থতা পাইছে। হুমায়ুন আহমেদ স্যার একটা গল্প যেরকম ছোট একটা গল্পকে নিয়েই কেন্দ্র করে ছবিটা বানাতো আর মান্না ভাইকে প্রতিটা সিকোয়েন্সে স্মরণ করছে। খুব ভালো সিনেমা ছিল, আমার ওয়াইফ তো টান টান উত্তেজনায় পুরো সিনেমা। সিনেমাটোগ্রাফি এডিটিং সুপার আর নাসিরউদ্দিন যে ওনার অভিনয়টা খুব ভালো ছিল আর শরফুল রাজ যে উনি মানে প্রেসওয়ার্থী একদম প্রেসওয়ার্থী ভালো, সিনেমাটা খুব ভালো, একদম পয়সা উসুল আমাদের, আমার ভালো লাগছে। ডিফারেন্ট কাহিনী ছিল, ভালো লেগেছে, স্টোরিটা ভালো লেগেছে, মানে গতানুগতিক না একটু ডিফারেন্ট ছিল, এন্ডিংটা আমার ভালো লেগেছে, খুবই ভালো। আমরা একসাথে এসেছি অমর মুভি দেখতে, শরীফুল রাজকে আমাদের অনেক ভালো লাগে, তার আগের মুভিগুলোতেও তার পারফরমেন্স অনেক ভালো লেগেছে, ভার্সাটাইল অ্যাক্টর মনে হচ্ছে, তো দেখলাম যে তাহলে এটাই দেখা সেফ, তো এটার জন্য ওমর দেখতে। ফার্স্ট হাফ অনেক ভালো লেগেছে, একটু সাসপেন্স ওরা রেখেছে, তো বাংলাদেশে এই ধরনের মুভি আগে তেমনটা দেখা যায়নি, তো আজকে দেখলাম ভালোই লাগছে। ওমর ওমর নামটা ইউনিক, দ্যাটস ওয়াই, আর হচ্ছে রাজের অভিনয় আমার বরাবরই ভালো লাগে, ওমর দেখতে আসছি, ওর ট্রেইলারটা অনেক ভালো লাগছে আর শরীফুল রাজের অভিনয় আমার কাছে ভালো লাগে, এই জন্য এটা ভালো লাগছে দেখে আমরা এটা নিতে আসছি। আমি ওমর মুভিটা দেখতে আসছি রাজের, তো ওর অভিনয়টা খুবই ভালো লাগছে, তো সেজন্য আজকে আবার ওর ওমর মুভিটা দেখতে আসছি। ওমর মনে হলো যে এটা ভালো হবে অনেক, আমার ভালো লেগেছে। ওমর ট্রেলার দেখলাম ভালোই লাগলো, এখানে সেলিম সাহেব আছেন, মানে কয়েকটি পরিচিত মুখ আছে, এবং সবচেয়ে বড় কথা ট্রেলারটা দেখে ভালো লাগছে, মনে হচ্ছে যে মুভিটা খুব ইন্টারেস্টিং হবে, এই জন্য এটাই দেখতেছি। ওমর আসলে মিস্টার শরীফুল রাজের মুভিগুলো খুব ভালো হয়, লাস্ট টাইম আমি পরাণ, তারপর হাওয়া, এই মুভিগুলো দেখেছিলাম, গুনিন, এই মুভিগুলো দেখার পরে অ্যাকচুয়ালি খুব ভালো লেগেছিল, দ্যাটস ওয়াই ভাবলাম যে শরীফুল রাজের ওমর মুভিটাই দেখবো। বাট শরীফুল রাজের তো তিনটা মুভি বেরোচ্ছে, এবার তিনটার মধ্যে ওমরটাই আমার কাছে মনে হলো যে মনে হয় ভালো হবে, আর যতটুকু আর ফ্রেন্ড সার্কেল যেমন গতকালকে দেখেছিলো ওইখান থেকেই আমি চুজ করলাম যে ওমরটাই ভালো হবে। ওমর ওমর মুভি ওমর দেখলাম, কারণ ওমরের কাস্টিং ভালো, সব বড় বিখ্যাত মানে ভালো ভালো মানের অভিনেতা আছে, যেমন আপনার সবাই তো শরীফুল রাজ থেকে শুরু করে ফজলুর রহমান বাবু, নাসিরউদ্দিন, সবাই তো মানে ভালো মানের অভিনেতা, তা ভালো অভিনয়টা দেখার চেষ্টা করি আর কি, কারণ ওরা অবশ্যই ভালো কাস্টিং, যেহেতু ভালো কাহিনীও থাকবে এটা এক্সপেক্টেড, আর চমৎকার ওমর মুভি, যেরকম আশা করেছিলাম সেরকম ভালো, স্টোরিটা অনেক অসাধারণ, এক্সেলেন্ট, ভালো লাগছে ভাই, রাজের থেকে নাসিরকে বেশি ভালো লাগছে। স্টোরি 100-এ 100 তো আসলে বলাটা, বাট স্টোরি বিল্ড আপ ভালো ছিল, লাস্টে ফিনিশিংও ভালো হয়েছে, আনএক্সপেক্টেড ছিল, এত এক্সপেক্ট করি নাই, লাস্ট পার্টটুকু ভালো লেগেছে, অভিনয় সবাই ভালো করেছে বাট শেষের অংশটুকুই ভালো লেগেছে, ভালো ভালো। হ্যাঁ ওমর মুভিটা ভালো, খুবই ভালো ছিল, বাংলাদেশের সাসপেন্স থ্রিল হিসেবে যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে আমার কাছে, অনেক 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 মুভিটা অনেক ভালো হয়েছে, সবাই অ্যাক্টর যে যারা অ্যাক্টর আছে অভিনয়টা মারাত্মক লেভেলে ভালো হয়েছে, অনেক সুন্দর মুভি, অসাম অসাম, খুব সুন্দর হয়েছে মুভিটা, খুবই সুন্দর হয়েছে, ভালো, খুব ভালো হয়েছে, ওদের অভিনয় ভালো হয়েছে, রাজের অভিনয়, হ্যাঁ ইট ওয়াজ গুড, মুভি ওয়াজ গুড, খুব এনজয় করছি আমরা, ভালোই হয়েছে সব মিলে, অ্যাজ অলওয়েজ, অর হিজ অ্যাক্টিং ইজ রিয়েলি গুড, খুব ভালোই লাগছে।